এই ফটোগ্রাফ লেসনটিতে আমরা যে মেয়েটার ছবি দেখছিলাম সেখান থেকে কিন্তু এখনও আমাদের কনফিউশন দূর হয়নি যে আসলে সেই দেয়ালের পিছের হাতগুলো কার ছিল। এখন সেখানে যে অথর 10 বছর বয়সে সে গেস করছিল সেটা তার দাদা ভাইয়ের অথবা তার দাদিমা বলছিল এটা, বাট দুজনের কেউই শিওর ছিল না। এখন তার দাদা ভাইকে নিয়ে যখন কোয়েশ্চেনটা আসছিল সে বলছে, ডিডেন্ট হি ক্লাইম্ব আপ দ্য ওয়াল আফটার দ্য ফটো? অর্থাৎ সে তার দাদিমাকে আবার জিজ্ঞেস করছে যে আচ্ছা দাদা ভাই কি তাহলে দেয়ালটা বেয়ে উঠেনি যখন ছবিটা তোলা হলো? নো, নো বডি ক্লাইম্ড আপ, অ্যাট লিস্ট আই ডোন্ট রিমেম্বার। তার দাদিমা তখন আবার উত্তরে বলছে যে না, কেউই তো দেয়াল বেয়ে উঠে আসেনি পরে, অ্যাট লিস্ট আমার মনে নেই। অ্যান্ড ইউ রিমেম্বার ওয়েল গ্র্যানি? সে আবার দাদিকে এমনভাবে একটু প্রতিবাদী হয়ে বলছে যে না, তোমার ভালো মতোই মনে আছে দাদিমা। ইয়াস, আই রিমেম্বার হোয়াট ইজ নট ইন দ্য ফটোগ্রাফ। ইট ওয়াজ আ স্প্রিং ডে অ্যান্ড দেয়ার ওয়াজ আ কুল ব্রিজ ব্লোয়িং, নাথিং লাইক দিস। সে বলছে দাদিমা আবার ফোর্সফুলি যে হ্যাঁ আমার মনে আছে, বাট আমার এটা মনে নেই যে ফটোগ্রাফে কী ছিল, বাট আমার সেই দিনটার কথা মনে আছে যে সেই দিনটা কীরকম ছিল। যেমন এটা একটা বসন্তের একটা দিন ছিল, স্প্রিং ডে ছিল, যেখানে খুব ঠান্ডা হালকা বাতাস বয়ে যাচ্ছিলো, বাট এরকম কিছু না, এখানে ব্রিজ অর্থ মৃদু মন্দ বাতাস। দোজ ফ্লাওয়ার্স অ্যাট দ্য গার্লস ফিট, দে ওয়্যার ম্যারিগোলস অ্যান্ড দ্য বোগানভিলিয়া ক্রিপার, ইট ওয়াজ আ ম্যাস অফ পার্পল। এখানে বলছে যে এই যে মেয়েটার পায়ের নিচে একদম যে ফুলগুলো দেখা যাচ্ছে সে কনফার্ম করলো যে সেই ফুলগুলো আসলে গাঁদা ফুল ছিল, ম্যারিগোল্ড অর্থ কিন্তু গাঁদা ফুল, অ্যান্ড দ্য বোগানভিলিয়া ক্রিপার ইট ওয়াজ আ ম্যাস অফ পার্পল, অর্থাৎ এই যে এই বনলতাগুলো যে আমরা দেখছিলাম যে বেয়ে উঠছিল সেটা ছিল বোগানভিলিয়া একটা নামে একটা হচ্ছে লতা পাতার গাছ, এবং এটা ম্যাস অফ পার্পল ছিল অর্থাৎ একদম পার্পল কালারের একটা kind of একটা ম্যাস ছিল। ইউ ক্যান নট সি দিস কালার্স ইন দ্য ফটো, অর্থাৎ তুমি এই কালার্সগুলো কিন্তু এই রঙগুলো কিন্তু ফটোতে দেখতে পারবে না। অ্যান্ড ইভেন ইফ ইউ কুড, অ্যাজ নাও আ ডেইজ, ইউ উডেন্ট বি এবল টু স্মেল দ্য ফ্লাওয়ার্স অর ফিল দ্য ব্রিজ। অর্থাৎ বলছে যেহেতু তখনকার ছবিতে যেহেতু কালারগুলো একটু ফেডেড থাকতো, ইয়েলোইশ থাকতো, এটা কিন্তু ছবির মধ্যে থেকে রিয়েল কালারগুলো কখনোই ধরা যেত না, কিন্তু এমনকি যদি তুমি ধরেও থাকো, তুমি যদি বুঝতেও পারো কালার, বাট তুমি কখনোই আসলে বর্তমান সময়ে সেই স্মেল, সেই যে ফুলের যে ঘ্রাণ সেটাও পাবে না, এমনকি তখনকার সময়ের যে সেই মৃদু মন্দ বাতাস সেটারও অনুভূতি কখনো পাবে না। এই বলে কিন্তু দাদি তার কথাটা এখানেই শেষ করে দিলো।